যে কোনো কিছু শিখতে গেলে বা করতে গেলে কিছু রুলস বা নিয়ম আগে জানাটা খুবই জরুরি। ভাষা শব্দরূপে জানতে ও শিখতে যেমন ব্যাকরণ জানতে হয়, ঠিক তেমন আপনি গান শিখেন কিংবা কোনো বাদ্যযন্ত্র বাজান শিখেন, আপনাকে অবশ্যই কিছু রুলস বা নিয়ম আগে জানতেই হবে। তো বন্ধুরা, শুরু করছি বাংলা হারমোনিকা টিউটোরিয়ালের লেসন 5। আজ সঙ্গীতের দুটি স্কেল, মানে মেজর স্কেল এবং মাইনর স্কেল সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করব। বন্ধুরা, আমরা জানি সঙ্গীতের মোট 12টি নোট রয়েছে, কিন্তু একটি গানে 12টি স্বর বা নোট ব্যবহার হয় না। কোনো ব্যতিক্রম না থাকলে শুধুমাত্র 7টি নোট ব্যবহৃত হয়ে থাকে, যেগুলোকে আমরা সা রে গা মা পা ধা নি নামে অভিহিত করি এবং প্র্যাকটিস করি। এই সা রে গা মা কাঠামোটাকে স্কেল বলে। মেজর স্কেল এবং মাইনর স্কেলে এই সা রে গা মার নোটগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। আমি সহজ দুটি সূত্রের মাধ্যমে এই দুটি স্কেলের নোটগুলো চিহ্নিত করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। মেজর স্কেলের ক্ষেত্রে সূত্রটি হবে 1 3 5 6 8 10 12, অর্থাৎ কোন অক্টেভের 1 নম্বর নোটটা হবে সা, 3 নম্বর নোটটা হবে রে, 5 নম্বর নোটটা হবে গা, 6 নম্বর নোটটা হবে মা, 8 নম্বর নোটটা হবে পা, 10 নম্বর নোটটা হবে ধা এবং 12 নম্বর নোটটা হবে নি। উদাহরণ হিসেবে সি মেজর স্কেলের নোটগুলো হচ্ছে সি ডি ই এফ জি এ বি। তদ্রূপ সি শার্প মেজর স্কেলের নোটগুলো হচ্ছে সি শার্প, ডি শার্প, এফ, এফ শার্প, জি শার্প, এ শার্প, ছি। ডি মেজর স্কেলের নোটগুলো হচ্ছে ডি ই এফ শার্প, জি এ বি সি শার্প। তো বন্ধুরা, এখন শিখব মাইনর স্কেল। মাইনর স্কেলের সূত্রটি হচ্ছে 1 3 4 6 8 9 11, অর্থাৎ 1 নম্বর নোটটি হচ্ছে সা, 3 নম্বর নোটটি হচ্ছে রে, 4 নম্বর নোটটি হচ্ছে গা, 6 নম্বর নোটটি হচ্ছে মা, 8 নম্বর নোটটি হচ্ছে পা, 9 নম্বর নোটটি হচ্ছে ধা, 11 নম্বর নোটটি হচ্ছে নি। তাহলে সি মাইনর স্কেলের নোটগুলো হচ্ছে সি ডি, ডি শার্প, এফ, জি, জি শার্প, এ শার্প। সি শার্প মাইনর স্কেলের নোটগুলো হচ্ছে সি শার্প, ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প, এ, বি। তদ্রূপ ডি মাইনর স্কেলের নোটগুলো হচ্ছে ডি, ই, এফ, জি, এ, এ শার্প, সি। তো বন্ধুরা, এই সূত্র দুটির মাধ্যমে আশা করি সবগুলো মেজর স্কেল এবং মাইনর স্কেলের নোটগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।